যে পাঁচটি গোপন আমল মুরিদ উন্নতি লাভ করে থাকে অর্থাৎ একজন উপরে যাইতে যে পাঁচটি আমল রয়েছে এই পাঁচটি গোপন আমল আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। যে একজন উপরে উঠতে পাঁচটি যে গোপন আমল রয়েছে এই এই পাঁচটি গোপন আমল কী আধ্যাত্মিক জগতের ঠিকানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাছের কিংবা দূরে দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন তরিকত টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারক প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি হলো যে পাঁচটি গোপন আমল মুরিদ উন্নতি লাভ করে থাকে অর্থাৎ একজন মরিদ উপরে যাইতে যে পাঁচটি আমল রয়েছে এই পাঁচটি গোপন আমলে আমি আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব তবে ইহার আগে আপনাদের কাছে আমি একটা দাওয়াত দিচ্ছি সে দাওয়াতটি হলো আমি কিন্তু এখন আমার ডাকাতে অনেক মরিদান আশেখান আছে তো ওদের রিকোয়েস্টে আমি এখন ঢাকা শেওরাপাড়াতে বসছি আপনারা যারা আমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক অনেকে আমার সাথে ফোনে কথা বলছেন আমি আগামী বৃহস্পতিবার শুক্রবার দুই দিন আমি ডাকাতে বসবো ইনশাল্লাহ তো আপনারা যারা আমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক এই স্ক্রিনের যে নাম্বারগুলি আছে এই নাম্বারগুলির সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে আপনারা ইনশাআল্লাহ আসবেন তো যাক যে বিষয়গুলো বলছিলাম যে একজন মুরিদ উপরে উঠতে পাঁচটি যে গোপন আমল রয়েছে এই এই পাঁচটি গোপন আমল কি এমন কিছু গোপন আমল রয়েছে যা প্রতিটি সালেক প্রতিটি মুরিদ ধাপে ধাপে উন্নতি লাভ করে থাকে এই পাঁচটি গোপন আমল কি এক নম্বর সর্বদা পাকসাপ অবস্থায় থাকা প্রথম একজন মরিত আধ্যাত্মিকভাবে উন্নতি হতে বা উপরে উঠতে একজন মরিত পাঁচটি কর্ম রয়েছে এর মধ্যে নাম্বার ওয়ান যে কর্মটা সেটা হলো সর্বদা পাকসাপ অবস্থায় থাকা তাহলে সর্বদা পাকসাপ কিন্তু পাকসাপ হওয়ার দুই ভাগে বিভক্ত একটা আমার দেহকে পাকসাপ রাখলাম আর আমার অন্তরকে পাকসাপ রাখলাম তাহলে আমার দেহকে উজু গোসল করলে আমি যদি বারবার উজু করি যেমন পাঁচবার যদি দৈনিক উজু করি তা আমার শরীরটা পাক বা গোসল করলে আমার শরীর পাক কিন্তু আমার কলবটা তো পাক হলো না এই কলবটাকে আমার পাক করতে হবে এই কলবটাকে পাক করতে হলে দৈনিক অন্তত একশতবার তৌবা করবেন একশতবার তোবা করবেন সাতবার তোবা করলেই পাক হয় কিন্তু একশতবার তোবা এই কারণেই বলছি কারণ আল্লাহ হাবিজ সাল্লাহ আসলাম দৈনিক একশতবার তৌবা করতেন নিশ্চয়ই একশতের একশতর মধ্যে একটা বরকত রয়েছে এবং এক হাকিকত লুকায়িত আছে তো দৈনিক যদি এক শতবার তো করুন তাহলে আপনার কলবদা পবিত্র হলো হ্যাঁ এবং আর দেহ উজু গোসলের মাধ্যমে দেহটা পবিত্র হলো তাহলে পাক থাকা সর্বদা পাক সাপ থাকার প্রতি আপনারা খেয়াল রাখা এটাই খেয়াল রাখবেন কারণ পাক থাকা অবস্থায় কেউ যদি মারা যায় যদি জিকির অবস্থায় লোকটা মারা যায় তাহলে লোকটা কিন্তু হয়ে যায় তো এক নম্বর হলো সবসময় পাক সাপ থাকা দুই নম্বর হলো জবানি এবং কলবি জিকির জারি করা দুই নম্বর জামলটা সেটা হলো জবানী এবং কলম এর জিকির জারি করা তাহলে যে জবান আমি জবান দেখুন আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবানি জিকির সবাই শুনতেছে আরেকটা আছে কলবি জিকির যেটা কেউ শুনে না তাহলে দেখুন আমি আল্লাহ 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 এটা জবানী জিকির অথবা আল্লাহু আল্লাহু এটা যেটা শোনা যায় সেটা হলো জবান অর্থাৎ মুখ দ্বারা যে জিকিরটা করা হয় এটা হলো জবানি জিকির তো জবানী জিকির এবং কলভিজিকির জারি করা কলবিজিকির কি যেটা আপনার ঠোঁট নড়বে না ঠোঁট নড়বে না হ্যাঁ জিব্ব নড়বে না কলবের মধ্যে সর্বদাই কলবের যে একটা জিব্বা আছে এই জিব্বা দ্বারা সৎসময় লাহা ইল্লাল্লাহ লা এলাহা ইল্লাল্লাহ লা এলাহা লা এলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ পর্বর মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম এটা হলো কলবি কলভিজিকির তাহলে এই জবানি জিকিরও লাগবে কারণ কলভিজিকির জারি করতে হলে জবানি জিকির প্রয়োজন যেমন আমরা ছোটো সময় একটা উদাহরণ দিই আমরা শুরু সময় পড়তাম কলাই কাল্লা কলা ম ম আম জাম সরায়াম পড়তাম জুড়ে জুড়ে যখন আমরা পঞ্চম শ্রেণীতে উঠে গেছি তখন কিন্তু আর এবার পড়ি না ম আম এবার পড়ি না তখন দেখলেই কিন্তু আমরা পড়তে পারি তাহলে কি আমাদের আয়ত্ত এসে গেছে আমাদের এই লেখার প্রতি যে একটা আয়ত্ত আছে আমার চোখে এসে গেছে আমি আমি দেখলেই বলতে পারি আম জাম কাঁঠাল লিচু বলতে পারি তাহলে জুড়ে জুড়ে পড়ার পরে কিন্তু সেই আয়ত্তটা আসছে তাই জবানি জিকির করতে করতে কিন্তু কল বিজিকির হয় তাই জবানি জিকির একটু একটু বেশি বেশি করবেন জুড়ে জুড়ে করলেই কল জিকির হয়ে যাবে তাহলে জবানি জিকির এবং কল জিকির এটা রাখা তাহলে একজন মরিদ উপরে উঠতে যে পাঁচটি গোপন আমল নাম্বার ওয়ান হলো পাক সাত টাকা দুই নাম্বার জবান এবং কলবি জিকির জারি করা তিন নাম্বার হল জবান এবং অন্যান্য অঙ্গ প্রথঙ্গ বিহুদা কাজ থেকে হেফাজত রাখা যেমন আমার হাত দ্বারা আমি বিহুদা কোনো কাজ করব না মুখ দ্বারা আমি বিহুদা কথা বলবো না চোখ দ্বারা কোনো খারাপ জিনিসের দিকে চাইব না অর্থাৎ আমার জবান এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এটা আমার জবান মানে কি মুখ মুখ দ্বারা কোনো বিহুদা কথা বলবো না মুখ দ্বারা কোনো খারাপ জিনিস খারাপ কথা বলবো না মিথ্যা কথা বলবো না তাহলে জবান এবং অন্যান্য অঙ্গ বিহুদা কাজ থেকে ফিরিয়ে রেখে এটার হেফাজত করা এই তিনটা তিনটা কাজ চার নম্বর কাজ নাকি বসবাস ও বিশেষ প্রয়োজন ছাড়া চুপতাকা তাহলে চার নম্বর যে কাজটা এটা নির্জনে বসবাস এবং বিশেষ প্রয়োজন ছাড়া চুপতাকা তাহলে নির্জনে বসবাস নির্জনে বসবাস কিন্তু এটা বিশালকেই বাদক কারণ নিরবতাই শ্রেষ্ঠ ইবাদত আর অলি আল্লাহগন নির্জনে থেকে ইবাদতবন্দি করে আল্লাহকে হাসিল করেছেন তাই নির্জন বসবাস একটা গরের মধ্যে একটা রুম বানিয়ে নেবেন নির্জনে ইবাদত করার জন্য তাই নির্জনে বসবাস এবং বিশেষ প্রয়োজন ছাড়া কথা না বলা বিশেষ প্রয়োজন ছাড়া চুপ থাকা চুপ থাকবেন কিন্তু বিশেষ প্রয়োজনে কথা বলবেন তাই চুপ তাকা এবং নির্জনে বসবাস করা এটা কিন্তু একটা বিশাল আমল এবং এইটার দ্বারা মানুষ আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করে তাহলে চারটা গোপন আমল পাইলাম পাঁচ নম্বর যে আমলটা সেটা হলো সকাল সন্ধ্যায় সেজদারত অবস্থায় আল্লাহ পাকের তসবিত হালিল করা এখন সেজদারত অবস্থায় সেজদারত অবস্থায় আমার পাকের তসবিত হাালিল করা যেমন সকালে একটা সেজদা দিলেন সেজদা দিয়ে বলবেন সুবাহান আল্লাহ অবিহামদিহি সুবাহন আল্লাহ রাজি পাঁচবার বললেন এবার আল্লাহ হক আল্লাহ হউক বরাল্লা ইলা হু আল্লাহ হক বরাল্লাহ হর আল্লাহ আহাম পাঁচবার পড়লেন আবার বলবেন এই সুবহুন কুদ্দুসুন দাব্বুল মালাইকে তুরু পাঁচবার পড়লেন এই পনেরো বার এটা এটা তসবি পড়লেন শেষদা আবার সন্ধ্যার সময় একটা সেজদা দিয়ে এই তিনটা তাসবি পাঁচবার পাঁচবার করে পনেরো বার পড়লেন একটা হলো সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান্লা রাজিম পাঁচবার আল্লাহ হক বরালাল্লাহ হক বরালাহ ইল্লাহ আল্লাহ হক আল্লাহ হক বরাল আহাম পাঁচ বার এবং আরেকটা হলো হল সুবহুন কুদ্দুসুন ডাবুল মালাইকেতোর রোহ পাঁচবার এই পনেরো বার তো সকাল সন্ধ্যা শেষদারত অবস্থায় তাসফি পাঠ করা এই মোট হল পাঁচটি এই পাঁচটি গোপনাবল যদি আপনারা করুন অবশ্যই আপনারা আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করতে থাকবেন এবং আপনার উপরে উঠতে থাকবেন যেমন আমার আল্লাহ বলেন আসলে বাবা আমরা ইসলামটাকে কঠিনভাবে দেখি ইসলাম কিন্তু আসলে কঠিন নয় ইসলাম একদম সহজ আল্লাহাবল আলমিন আমাদের উপর কোনো কিছু কোনো কিছু চাপিয়ে দেন না এ ব্যাপারে হাদিস শরীফে আমন দয়াল নবী বলেন আখলিস দিনাকা এক আমালুল কালিল এটা বুকারিদ হাদিস নবীজি বলছেন তোমরা ইমান আগে খাঁটি করো নাজাতের জন্য অল্প আমলেই যথেষ্ট হইবে এটা বুকারি শরীফের হাদিস ইমান আগে খাঁটি করো মুক্তির জন্য নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হইবে এখানে আল্লাহ আল্লাহব্বল আলমিন আমাদের উপর ধর্ম চাপিয়ে দেননি আমাদের উপরে কোনো কিছু আমাদের জন্য কষ্ট হবে এমন কিছু চাপিয়ে দেননি এই ব্যাপারে আমার আল্লাহ বলেন লা লাউল্লিফুল্লাহু নাফসান, ইল্লা উচ আহা আল্লাহ তালা সাধ্যের বাহিরে বান্দাকে বাধ্য করেন না সোরা বাকারা আয়াত নম্বর দুইশো ছিয়াশি তাহলে এই যে সুরা বাকারা দুইশো ছিয়াশি নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন যে আল্লাহ তালা বান্দাকে সাধ্যের বাহিরে কোনো কিছু বাধ্য করেন না তাহলে আল্লাহ আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেন না আসলে আমরা যদি সহজ ভাষায় সহজভাবে আমরা প্রতিনিয়ত যদি আমরা ইবাদুবন্দী করে আল্লাহকে ডাকি অবশ্যই আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন তো যাক আজকে যে পাঁচটি গোপন আমলের কথা বর্ণনা করলাম সেই পাঁচটি গোপন আমল যদি আপনারা করুন অবশ্যই একজন মরিত আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করবে এবং সে উপরে উঠতে থাকবে তো যা যারা ডাকাতে আমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক আপনারা এই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি ডাকাতে এখন প্রতি সপ্তাহে দুই দিন বসার উদ্যোগ নিয়েছি আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জন্য এটা ডাকা শেওরা পাড়াতে এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করলেই ইনশাল্লাহ কনফার্ম হয়ে যোগাযোগ করে আপনারা আসবেন তিন সাল আমার সাক্ষাৎ পাবেন তো আজকে পর্যন্তই আপনার কাছে বিদারস করছি হা করে দেওয়া না আনিল আহমদুলিল রাবিল আলমী আসসালামু আলাইকুম